바람이 두이구누군. 콜라! 이 말이 뜨지 또 애시초 일금 거두기 쇼 넥베. ঢালিউড ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নায়িকাদের তালিকার অন্যতম নাম শাবনূর, যিনি এখন স্থায়ী আবাস গড়েছেন দূর অস্ট্রেলিয়ায়। তবে যত দূরেই থাকুক না কেন, শাবনূর কিন্তু বরাবরই স্পর্শে আছেন ঢালিউডের। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ঈদের সিনেমা প্রহেলিকা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। 13 আগস্ট সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখেন শাবনূর। সিনেমাটিতে তার পূর্ণ পর্দা জুটি মাহফুজ আহমেদকে দেখে মুগ্ধ হন অভিনেত্রী। শাবনূরের ভাষ্য মতে, সিডনির বাঙালি দর্শক তো বটেই, ওই দেশের জন্ম নিয়ে বড় হওয়া বাঙালি পরিবারের তরুণ দর্শকদেরও মাহফুজ এবার হলে টেনে এনেছেন। মাহফুজ আহমেদকে অভিনন্দন জানিয়ে শাবনূর বলেন, ডিফারেন্ট একটা সিনেমা, মাহফুজ তো কামাল করে দিল, তোমার চরিত্র আর গেট আপ অসাধারণ ছিল, সবাই ভালো করেছে, তোমাকে তো অসাধারণ লেগেছে। আমাদের মাহফুজ তো এতদিন পর একেবারে কামাল করে দিল, ওটা দেখাই দিল, মানে ভীষণ ভালো ছবি হয়েছে তোমার, অদ্ভুত তোমার, মানে তোমার হচ্ছে কি বলবো এটাকে, গেটআপটা অনেক দারুণ ছিল। আর হচ্ছে এই সব কলাকুশলীদেরকে মানে যে যেখান থেকে অ্যাক্টিং করছে প্রত্যেকজনের মতো ভালো করছে, আর তোমারটা তো অসাধারণ বলতে না, কংগ্রাচুলেশনস, খুব ভালো লাগলো মাহফুজ, এবং সবসময় অনেক ছবি এইভাবে আমাদেরকে উপহার দাও, এবং দর্শকদের আমি বলি, আমার বন্ধুদেরকে আমি বলি, সবাই তোমার ভালো আসবে, ছবি দেখবে, এবং ভালো ভালো ছবির সাথে, এখন কিন্তু ভালো ভালো ছবি হচ্ছে, এবং সুন্দর সুন্দর ছবির সাথে তোমরা থেকো, আমাদের সাথে তোমরা থেকো, ভালো থেকো। আর সবচেয়ে মজার কথা, আমি তোমার ছবি দেখতে এসে সত্যি নাজেহাল অবস্থা, মানে ব্লেস, সবসময় এমন অসাধারণ ছবি উপহার দিবে সেটাই আশা করি। প্রায় এক নাগারে বলে যাওয়া শাবনূরের এই কথাগুলো বিমুগ্ধ হয়ে শুনছিলেন মাহফুজ। শাবনূর একটু থামতেই তিনি বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম, এখনও শাবনূর বলে যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রি অভিনয়ের মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনও যে মেয়েরা সিনেমায় আছে তারা তোমাকে ফলো করে, এটাই হলো তোমার বড় অর্জন। দীর্ঘ 8 বছর পর প্রহেলিকার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান মাহফুজ। অভিনয়ে ফিরে কেবল বড় পর্দা নয়, ওটিটিতেও কাজ শুরু করেছেন এই অভিনেতা। সাগরের শঙ্খ তুমি